নমস্কার বন্ধুরা, বাংলা টিউটোরিয়াল আরও একটা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। তো রেসপন্স খুব ভালো, মানে কালকে টিউটোরিয়ালটা যেটা দিয়েছি তাতে প্রচুর লোক মানে আমাকে সাপোর্ট করেছেন এবং তার জন্য অত্যন্ত ধন্যবাদ সবাইকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলা টিউটোরিয়ালের কিছু কিছু জিনিস অনেকে বুঝতে পারেননি, তারা কমেন্ট করেছেন যে এলইউএফএস কী বা এলইউএফএস কী করে আমি মেজারমেন্ট করব, তারপরে ওর সঙ্গে আরএমএস কীভাবে আমি মেজারমেন্ট করব, বা -6 বা -8 বা -10 কীভাবে নিয়ে যাব। তো সেগুলোর উপরে অনেক কমেন্ট আছে, আমি বলবো একটা একটা করে, কারণ বাংলা টিউটোরিয়ালে বেশ মজাই লাগছে, খারাপ লাগছে না, কারণ প্রচুর দর্শক বন্ধুরা আছেন এবং আমার সাবস্ক্রাইবাররা আছেন যারা বাংলাকে খুব ভালোবাসেন। তো সেক্ষেত্রে আমি যদি সারা সপ্তাহের কথাই বলছি, যদি 7টা টিউটোরিয়াল তার মধ্যে 2-3টে বাংলা থাকবে, মানে কখনো 4টে বাংলা 3টে হিন্দি, আবার কখনো 4টে হিন্দি 3টে বাংলা, এরকমভাবেই চালাবো। তো আজকে যে মানে যে কারণে আজকে আমি এই টিউটোরিয়ালটা দিচ্ছি, প্রচুর প্রচুর লোক বাড়িতে স্টুডিওতে রেকর্ডিং করেন এবং এই যে প্রজেক্টটাই না, এই প্রজেক্টটা পুরোটাই বাড়িতেই করা, মানে এই যে ভোকালটা যেটা, এটা বাড়িতেই নেওয়া ভোকাল, এরকম ব্যাপার না যে ভীষণ ভালো অ্যাকোস্টিকের মধ্যে কাজটা করা হয়েছে এবং সেক্ষেত্রে কোনো রকম নয়েজ আসেনি বা নয়েজকে আমরা অ্যালাউ করিনি বা আমরা অ্যাকোস্টিকের মধ্যে কাজ করেছি, এসি বন্ধ, ফ্যান বন্ধ, সব কিছু বন্ধ, এরকম ব্যাপার নয়। কিন্তু নর্মাল হ্যাঁ, ফ্যানটা বন্ধ থাক ছিল, এসিটা হয়তো চলছিল না, তো সেক্ষেত্রে কিন্তু কোনো অ্যাকোস্টিক ছিল না ঘরেতে, যে রেকর্ডিংটা করা হয়েছে তাতে কোনো অ্যাকোস্টিক নেই। তো এবার আমি কিছু বেসিক পয়েন্ট আপনাদেরকে বলবো, যে বেসিক পয়েন্টের ওপরে আপনারা কাজটা শুরু করতে হবে। আমি এই প্রজেক্টটাকে বন্ধ করে দিলাম, আমি নতুন একটা প্রজেক্ট করছি, প্রজেক্ট করার সময়েও প্রচুর লোকের একটা সমস্যা থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে যে যখন ধরুন আমি চাইছি পার্টিকুলার কিছু প্রজেক্ট চাইছি যে হ্যাঁ ঠিক আছে ফর মিক্সিং পারপাস আমাকে প্রজেক্টটা পাঠানো হলো, দেখা গেলো অর্ধেক ফাইল এলো না, এবং যে ফাইলগুলো এলো না সেগুলো সে নিজেও আইডেন্টিফাই করতে পারছে না অ্যাকচুয়ালি কোন ফাইলগুলো এটা। তো সেই কারণেই একটু মনোযোগ দিয়ে ব্যাপারটাকে দেখে নিন যে প্রজেক্ট শুরু করতে গেলে কীভাবে করব। মানে যারা জানেন না, যারা জানেন তো তাদের জন্য নয় এটা, মানে যারা জানেন না, নতুন প্রজেক্ট করতে চাইছেন এবং চাইছেন যে আস্তে 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 মানে আস্তে আস্তে ডেভেলপ করতে, তো আমি এখানে একটা এমটি নিলাম, এমটি নিয়ে আমি এখানে একটা না ডেস্কটপের মধ্যে একটা ইউটিউব বলে ফোল্ডার করে রেখেছি অটোমেটিক্যালি। মানে আপনারা কী করবেন, নর্মালি কিউবেস প্রজেক্ট ফোল্ডার বা কিউবেস প্রজেক্টস বলে কোনো একটা ফোল্ডার করলেন, তার ভেতরে কিন্তু সাব ফোল্ডার করতে হবে, ঠিক আছে? মানে ব্যাপারটা এরকম হবে আর কি, যে সাব ফোল্ডার না করলে অসুবিধাটা কোথায় হবে, প্রথমে এই কিউবেস ফোল্ডার হলো, কিউবেস ফোল্ডারের আন্ডারে একটা সাব ফোল্ডার হলো যেটা সং নেমও হতে পারে, সেই ফোল্ডারটাকে চুজ করতে হবে কিউবেস প্রজেক্টের জন্য, ঠিক আছে? মানে আমরা কী করছি, আমরা এই ফোল্ডারকে চুজ করছি, যার জন্য কী হচ্ছে, এই ফোল্ডারের আন্ডারে হয়তো 10টা গান হয়ে রয়েছে অডিওর ভেতরে, অডিও যে ফোল্ডারটা তৈরি হয়েছে তার ভেতরে 10খানা গান আছে, আইডেন্টিফাই করতে পারছি যে কোন গানটা মানে অ্যাকচুয়ালি মিক্সিংয়ের জন্য কোন গানটা পাঠানো হবে। তো এখানে আমি সাব ফোল্ডার যদি করি, তাহলে ইউটিউব বলে আমি আমার একটা এ করা আছে, ফোল্ডার করা আছে, তার আন্ডারে আমি একটা সাব ফোল্ডার করলাম যে কারেন্ট সং বা আজকের ডেট দিয়ে কোনো একটা সং দিলাম, আজকে হচ্ছে 27/04/2022 দিলাম। তো আমি এইটাকে ডাবল ক্লিক করে এইটাকে সিলেক্ট করব, তাহলে কী হবে, আজকে পর্যন্ত যা যা সেভ হবে সমস্ত কিন্তু ওই 7/4/2022 ভেতর সেভ হবে, এবং খুব সহজেই আমি কিন্তু অন্য কাউকে দিয়ে দিতে পারি। এখান থেকে আমি দেখাচ্ছি পিকচার্স না সরি এখানে পিকচার্স খুলে গেছে, তো ইউটিউবের ভেতরে গিয়ে এই যে এই ফোল্ডারটা যদি আমরা কপি করে দিয়ে দিই কাউকে, তাহলে কী হবে, সমস্ত ফাইল যাবে। আরেকটা কী হয়, যখন আমি কোনো ফাইলকে ইম্পোর্ট করছি, এখানে জাস্ট এখানে ফাইলকে আমি যদি কোনো একটা যে কোনো একটা ফাইলকে আমি ইম্পোর্ট যদি করি, ধরুন এইটাকেই ইম্পোর্ট করছি, তখন একটা অপশান আসে কপি টু ফাইল, কপি ফাইল টু প্রজেক্ট ফোল্ডার, এই অপশানটা যেন এনেবল থাকে, কারণ কি এই অপশানটা যদি এনেবল না থাকে প্রজেক্ট ফোল্ডারের ভেতর কপি হবে না। আমি দেখিয়ে দিচ্ছি একবার করে, এটাকে এনেবল করলাম না, ওকে করলাম, তো ওকে করলে যখন আমরা পুলেতে যাব, পার্টিকুলার এই পুলেতে কীভাবে যাওয়া যায়, এই প্রজেক্টের ভেতরে গিয়ে আমরা এখানে পুল বলে অপশান আছে, কন্ট্রোল পি আমরা মারতে পারি, সরি প্রজেক্টের ভেতর না, হ্যাঁ প্রজেক্টের ভেতরেই পাবো, কন্ট্রোল পি পুল, এখান থেকে আচ্ছা কন্ট্রোল পি এটা নর্মালি এর শর্টকাট কি আর কি, তাও আমি দেখে নিচ্ছি, এখান থেকে না পুল এখান থেকে পাচ্ছি না, মিডিয়া আচ্ছা এখান থেকে পাওয়া যায় পুল, কন্ট্রোল পি যদি মারি পুল এসছে, বাট পুলটার একটা অপশান আছে, পুল ওপেন করার অপশান আছে,
ক্যালকুলেটার, টেম্পো ট্র্যাক, ব্রাউজার, ঠিক আছে, আমি আমি দেখে দেখে নেব। মানে পুলের পুল খোলার জন্য একটা অপশান আছে যার ডাইরেক্টলি ওখান থেকে আপনি ক্লিক করে খুলতে পারেন বা কন্ট্রোল পি প্রেস করতে পারেন, পি ফর পোল্যান্ড বা পি ফর পাটনা। তো এই যে পুলের ভেতরে আমি যে অডিওটাকে নিয়ে এসেছি, এই অডিওটা কিন্তু পার্টিকুলার প্রজেক্ট ফোল্ডারে কপি হলো না, ঠিক আছে। এটা এটা কিন্তু নর্মালি আমি এই অডিওটা আগেও কাজ করেছি বলে এখানে দেখাচ্ছে, বা আমি যদি আদার্স কোনো একটা অডিও ইম্পোর্ট করি আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এটা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, কারণ প্রচুর প্রজেক্ট আমার কাছে এসছে যার মধ্যে অর্ধেক ফাইল নেই, অর্ধেক ফাইল নেই মানে কি 90% ফাইল নেই। তো আমি এখান থেকে কোনো একটা ফাইল আমি এটা নিলাম, যে কোনো একটা ওপেন করলাম, এটাকে ওকে করলো। তো এবার আমি কন্ট্রোল পিতে যদি যাই তাহলে দেখুন এটা একটা ক্রস দেখাচ্ছে স্ট্যাটাসে, এই যে ক্রসটা দেখাচ্ছে এটার মানে হচ্ছে প্রজেক্ট ফোল্ডারে কিন্তু নেই, ওটা কপি হয়ে আসেনি, প্রজেক্ট ফোল্ডারে কপি হয়ে আসেনি বলে। এবার আপনি যদি এই প্রজেক্টটা কপি করে আমাদেরকে পাঠিয়ে দেন বা কাউকে পাঠিয়ে দেন বা কোনো স্টুডিওতে নিয়ে গেলেন রেকর্ডিং করতে, আপনার আপনার কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে যাবেন, কারণ এর ভেতরে অডিওর ভেতরে ওই ফাইলটা কিন্তু রেকর্ড টেম্পোরারিলি হয়েছে, পারমানেন্টলি হয়নি। যখন নীরবে ধরে এইটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এই অডিও যেটা এসছে এটা টেম্পোরারি হয়েছে, পারমানেন্ট নেই। এই যে পারমানেন্ট নেই বলেই এখানে ক্রস দেখাচ্ছে। পারমানেন্ট করতে গেলে কী করতে হবে, যদি ক্রস এরকম থাকে রাইট ক্লিক করে প্রিপেয়ার আর্কাইভ করে দিলে এটা কপি হয়ে গেল, ওখানে চলে গেল ওটা। তো এটা দেখে নেবেন, ফার্স্ট যেটা স্টেপ সেটা হচ্ছে যে এটাকে আমরা ডিলিট করে দিলাম, অডিও ট্র্যাকটাকে ডিলিট করে দিলাম, রিমুভ করে দিলাম, ইয়েস করলাম। ফার্স্ট যেটা আমরা করব সেটা হচ্ছে খুব ভালো একটা রেকর্ডিং টেকনিক আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আর কি, যেটা ভীষণ ভালো কাজ করবে, খুব ভালো লাগবে আপনাদের। সেটা হচ্ছে যে আমি এখান থেকে যখন প্রজেক্ট করছি, কোনো প্রজেক্ট যখন করছি তখন প্রজেক্ট সেটআপটা রেকর্ডিং করার আগেই করে নিতে হবে। প্রজেক্ট সেটআপ 48 করলে কোয়ালিটি বেটার পাবেন, 44 করলে 48 থেকে কোয়ালিটি একটু লস হবে, কারণ কি দেখেই বোঝা যাচ্ছে 44,100 টাকা আর 48,000 টাকার মধ্যে ডিফারেন্স আছে, মানে একটু বেশি টাকা আর কি। তো সেরকমই একটু বেশি ভালো এটা পাবেন। তো আর এই ফ্লোট যে ব্যাপারটা, 32-bit ফ্লোট, এই ফ্লোটের উপর আমি টিউটোরিয়াল দিয়েছি, আরও একটা দিয়ে দেবো, বাংলাতেই দিয়ে দেবো, 24-bit হবে, 48-24-bit এটা হবে। হয়ে যাওয়ার পরে যখন আপনি করলেন তখন ওকে করলেন, এইবার আপনি রেকর্ড স্টার্ট, আমি এখানে 48 করলাম না এখন, ঠিক আছে, রেকর্ড স্টার্ট করলাম, রেকর্ড স্টার্ট করব। এবার ধরুন সিঙ্গারের সঙ্গে কমিউনিকেশন হচ্ছে, আমি একটা মোনো ট্র্যাক নিলাম এখানে পরিষ্কার, এটা আমি লিখছি ভোকাল বলে একটা ভোকাল, এবং সিঙ্গারের সুবিধার্থে যে ট্র্যাকের ওপর উনি গান করছেন সেই ট্র্যাকটা আমরা স্টুডিও ট্র্যাক নিলাম একটা, যে এখানে একটা ট্র্যাক চলছে এটাকে আমি এটা সরি এটাকে আমি অডিও যেটা আছে এটাকে আমি উপরে তুলে দিলাম, উপরে তুলে দিয়ে এখানে লিখে দিলাম ট্র্যাক সিকে ট্র্যাকস ট্র্যাক। তো এবারে ভোকাল গান গাওয়া হচ্ছে, তো ট্র্যাকে গান গাওয়া হচ্ছে, ট্র্যাকে গান গাওয়া বলতে ধরুন নতুন একটা কম্পোজিশন আমরা কী করি, আমরা নর্মালি পুরো কম্পোজিশনটা হয়ে গেলে আমরা একটা MP3 বা একটা ওয়েব বানিয়ে নিয়ে চলে যাই স্টুডিওতে বা কোনো একটা রুমেতে, তো সেটাই শুধু সেটা শুনে জাস্ট ভোকালটা প্লে করা হয়। এবার ওই ভোকালটাকে নিয়ে এসে এখানে পুট করা হয়, পুট করে নেওয়ার পরে আমাদের যে মিক্সটা মানে যে আগের দিনের যে টিউটোরিয়ালটা আমি দিয়েছি তাতে ওই প্রজেক্টটা আমরা পুরোটাই ওইভাবে করেছি আর কি। তো ট্র্যাকটা শুনে সিঙ্গার গানটা গেয়ে নেবে। এবারে গান গাওয়ার সময় ফিলিংসের জন্য সিঙ্গারের যেটা দরকার সেটা হচ্ছে একটা রিভার্ব দরকার। আমরা কী করি, আমরা ই বাটনকে প্রেস করে এখানে একটা রিভার্ব দিয়ে দিই, এখানে রাইট ক্লিক করে এখানে একটা রিভার্ব দিয়ে দিলাম, বা এখানে একটা ডিলে দিলাম, বা একটু শুনতে ভালো লাগবে ডিলে দিলাম, এখানে অনেক রকম ডিলে আছে, কারণ ম্যাক্সিমাম ডিলে আমি এটা ইউজ করেছি স্টুডিও ডিলে, কারণ দুটো কানের মধ্যে হবে, এদিকে 1/8 কোয়ান্টাইজেশন, এদিকে 30 মিলি সেকেন্ড বা 28 মিলি সেকেন্ড বা 30 মিলি সেকেন্ড, এটা একটা সুন্দর ডিলে, এটাকে আমি একটু হালকা করে দিলাম, এবং এটাকে যদি আমি এনেবল করি তাহলে আমি ডিলেটা শুনতে পাওয়া উচিত আমার, তাই তো, ডিলে শুনতে পাওয়া উচিত, এবং ডিলেটা এখান থেকে সিঙ্গারের এখানে আমি যদি এখানে অডিও কানেকশনের ভেতর যাই এখানে গিয়ে দেখে নিই মনিটারটা এনেবল করা আছে কি না, 1-2 তো মনিটার এনেবল করা আছে, মনিটার এনেবল করলে সিঙ্গার ডিলে শুনতে পাবে, এটা আমরা করি। বাট আমি একটা টেকনিক যেটা আপনাকে আপনাদের বলছি সেটা হচ্ছে যে আমরা এখানে দেবো না, কারণ সিঙ্গারের মাল্টিপল টেক হতে পারে, মানে ধরুন একবার টেক হলো, দুবার টেক হলো, তিনবার টেক, মাল্টিপল টেক হতে পারে, কারণ যখন আপনার কাছে প্রফেশনালি কেউ রেকর্ডিং করতে আসবে তখন সে বিভিন্ন রকমভাবে টেক দেওয়ার চেষ্টা করবে, এবং এটি স্বাভাবিক, মানে এটি হয়। তো সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা একটা অডিও চ্যানেল নিয়ে নেব, ঠিক আছে, অডিও চ্যানেল নিলাম, সেটা সেটা আমরা স্টুডিও চ্যানেল নিলাম, এটাকে অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে এখানে দিলাম, আমি লিখে দিলাম এখানে ডিলে, ডিলে লিখে দিলাম, আরেকটা অডিও চ্যানেল নেব, সেটাও স্টুডিওই নেব, সেটাকে দিয়ে দেবো রিভার্ব,
যদি দুটো লাগে ভিইআরবি রিফার্ব, তাহলে দুটো যদি লাগে তাহলে দুটো ইউজ করব, দুটো যদি না লাগে তাহলে দুটো ইউজ করব না, একটা ইউজ করব। তো রিভার্ব আর ডিলে আমরা দুটো অডিও চ্যানেলে নিলাম, এবং দুটোকেই দেখুন ইনপুটে আমি কি করছি, এখানে আমি ডিলে নিয়ে নিচ্ছি, একটা ডিলে নিলাম, সেই স্টুডিও ডিলেই নিচ্ছি, স্টুডিও ডিলে নিয়ে নিচ্ছি, পরে অন্য ডিলে নিয়ে আলোচনা করব। বাট টেকনিকটা বোঝানোর জন্য আমি চেষ্টা করছি যে এইটা এইভাবে যদি করা যায়। তো নিলাম ডিলে, এই লেভেলিংটা আমরা এখনও ঠিক করিনি কতটা লেভেল হতে পারে সেটা আমরা ঠিক করিনি, আর এটারও তাই। এখান থেকেও এখানে একটা রিভার্ব নিলাম, ভিনটেজ নিচ্ছি, ভিনটেজ নিলাম, তো ভিনটেজটা নিয়ে এখানে একটা দিয়ে দিলাম। তো এর লেভেলিংটা আমরা ঠিক করে নেব, মানে কতটা রিভার্ব যেতে পারে সেটা আমরা আমাদের এখান থেকে যে ফেডার আছে, এখান থেকে যে ফেডার আছে ফেডার এটা সিলেক্ট করে যে এইটুকুনি রিভার্ব থাকবে, হালকা ডিলে থাকবে, ব্যাস। এই যেটা হয়ে গেল এটা পারমানেন্ট হয়ে গেল, কারণ কি সিঙ্গার যতই টেকনিক না কেন, যতগুলোই পরপর টেক যাক না কেন, আপনার জাস্ট এটাকে এনেবল করে দিলেই অটোমেটিক্যালি রিভার্ব আর ডিলে দুটোই পাচ্ছি আমি, ঠিক আছে। দেখুন এখন কিন্তু এফেক্ট আসছে, যে যখন আমি একটু আগে করছিলাম তখন কিন্তু এফেক্ট ছিল না। এইবারে কী হবে, এবার লেভেলটা কম বেশি করতে হবে, একটু কম বেশি করে নিলাম, ঠিক আছে, চলে একটু কম দিলাম, একটু এইখানে এরকম দিলাম, হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো হ্যালো। আরও ভালো কাজের জন্য আপনারা দুটোর সঙ্গে এখানে কিছু করতে পারেন, চ্যানেল স্ট্রিপেতে কম্প্রেসারটাকে অন করে দিতে পারেন, কম্প্রেসারটা একটা টিউব কম্প্রেসার অন করে দিলেন, নয়তো ভিনটেজ কম্প্রেসার করে দিলাম, চেক চেক, এটাও সিগন্যাল পাওয়া যাচ্ছে, এটাও এখানেও আপনি কম্প্রেসার করে দিলেন, অ্যাড নয়তো এখানে যদি নাও করতে পারেন, যদি না করতে চান তাহলে আপনি ডাইরেক্টলি এখানে দিয়ে দিন, এখানেতে এটাকে অফ করে দিন, করে দেওয়ার পরে এইখানে ডাইরেক্টলি যে ভোকাল ট্র্যাক আছে সেই ভোকাল ট্র্যাকেতে আপনি একটা কম্প্রেসারটাকে এনেবল করে দিন। তো এখানে ভিনটেজ কম্প্রেসার এনেবল করে দিলাম, এবার এখানে যখনই আমি এটাকে এনেবল মানে ভোকালটাকে রেডি করবো, যে টক ব্যাক মোড আছে এটাকে যখন এনেবল করে লেফট করলাম, চেক চেক হ্যালো, তাহলে কী হচ্ছে আমার যে ভোকালটা পার্টিকুলারলি যে যে যেটা আমি কথা বলছি এখন, এটা আমি অফ করে দিয়ে কথা বলি তাহলে সুবিধা হবে আপনাদের বুঝতে। তো আমার যে ভোকালটা এখন বেরোচ্ছে সেই ভোকালটা কম্প্রেশন নিয়ে রিভার্ব নিয়ে ডিলে নিয়ে আলাদা চ্যানেলে যাচ্ছে, মানে আমি কিন্তু ভোকালটা ড্রাই নিচ্ছি বাট সিঙ্গারের কানে কিন্তু রিভার্ব আর ডিলে সমেত যাচ্ছে। এটা কিন্তু একটা ভীষণ ভালো প্রসেস। এতে সুবিধা কী আছে, সুবিধা অনেকটাই আছে, সেটা হচ্ছে যে ধরুন আমি এটা রেকর্ড করলাম, আমার আমি বললাম যে সিঙ্গারকে রিভার্বটা দাও, আমার ডিলেটা লাগবে না, আমি রিভার্বটা দিয়ে দিলাম, হ্যাঁ ঠিক আছে, দেখুন শুনে দেখুন রিভার্বটা পাওয়া যাচ্ছে, রেকর্ড করছি, ও এখানে আবার ক্লিক প্রি কাউন্ট করা আছে, ঠিক আছে এটাকে আমি অফ করে দিচ্ছি, চলুন, হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো হ্যালো, 1 2 3 4 5 6 7 8 9 0, হ্যালো টেস্ট টেস্ট, হ্যালো 1 2 3 4, পরিষ্কার। এবার রিভার্ব বন্ধ করে দিন, কোনো অসুবিধা নেই, এটাকে অফ এটাকেও বন্ধ করতে, 1 2 3 4 5 6 7, ড্রাইভ আছে, এবার এটার সঙ্গে বাজান, হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো হ্যালো, 1 2 3 4, পাওয়া যাচ্ছে না, কারণ কি আমি রিভার্বটা চ্যানেলটাই আলাদা আছে ওই জন্য পাওয়া যাচ্ছে না। এবার ভোকাল ওয়ান হলো, আবার ভোকাল টেক নিন, কোনো প্রবলেম নেই, ভোকাল টু করুন, এখানে আমি একটা মোনো ট্র্যাক নিচ্ছি, এখান থেকে হ্যাঁ ঠিক আছে কনফিগারেশন মোনো করলাম, ওকে করলাম, এটা ভোকাল টু হবে। তো ভোকাল টুতে আপনাদের আলাদা করে ওই সেন্ডে কিছু দিতে হবে না, এটাকে এনেবল, এটাকে এনেবল, ব্যাস তাতেই যথেষ্ট। এটা রেকর্ডিং, এটাকে মিউট করে দিন, মিউট করে দিয়ে এবার রেকর্ড করুন, হ্যালো 1 2 3 4 5 6 7 8 9 0, টেস্ট টেস্ট, হ্যালো টেস্ট, হ্যালো, এটাই ব্যাপার। আবার অফ করে দিন, আবার এটাকে শুনিয়ে দিন যে হ্যাঁ ঠিক আছে টেকটা ঠিক হয়েছে কি না, শুধু এটাকে সোলো করে চালন, হ্যালো 1 2 3 4 5 6 7 8 9, একদম ড্রাই, কোনো অসুবিধা নেই। এবার যখন কমপ্লিট হয়ে যাবে কাজটা পুরো প্রজেক্টটা ধরে দিয়ে দিন, কোনো প্রবলেমই নেই, মানে মিক্সিং করার জন্য যদি আপনারা মিক্স করেন তাহলে ঠিক আছে আপনারা করুন, এখানে আলাদা আলাদা করে ড্রাইভ ভোকাল পাচ্ছেন, মানে আমি বলতে চাইছি যে যেরকমভাবে প্রজেক্টটা করলে আপনাদের সুবিধা হয় তারই একটা ছোট্ট পয়েন্টস আমি বললাম, যে এইভাবে করলে কাজটা করতে অনেক সুবিধা হবে এবং আপনারা লিখেও দিতে পারবেন। এর একটা ভোকালের লেফট হতে পারে আলাদা, রাইট হতে পারে আলাদা, হারমোনি হতে পারে আলাদা, মানে অনেক রকম প্যাটার্নে আমি ওই এই প্রজেক্টটা আমি দেখাই, তাহলে ব্যাপারটা বোঝাতে পারবো আরও ভালো করে, যে এই যে প্রজেক্টটা যখন নীরবে দূরে গানটা যখন হয়েছে, তো এই যে প্রজেক্টটার মধ্যে নর্মালি এইটা কম্পোজিশনটা করার পরে একটা ওয়েব ফাইল বানানো হয়েছে, জাস্ট সিঙ্গার যাতে বাড়িতে বসে গানটা গাইতে পারে, তো ওয়েব ফাইলটা দিয়ে দেওয়া হয়েছে সিঙ্গার, মানে যেটাতে শুধু একটা গাইডলাইন আছে আর কিছু নেই, এখানে এখানে গাইড ট্র্যাকও আছে, এখানে ধরুন একটা গাইড আমি দেখাচ্ছি, যে দেখুন গাইড আছে, গাইড আছে,
ঠিক আছে, গাইড মেন আছে, গাইড হারমোনি আছে, গাইড মানে সব আলাদা আলাদা করে গাইড করা রয়েছে, মানে সিঙ্গারের যাতে কোনো সমস্যাই না হয় বুঝতে যে এটা অ্যাকচুয়ালি কী বলতে চাইছি। তো সে গাইড গাইড শুনে, মেন গাইডটা শুনে গানটা গাইবে। তো যখন আপনি দেবেন এটা হালকা করে ভলিউম থাকবে, এটাকে আমি হালকা করে -11 দিয়েছি যাতে গাইডটা শুনে শুনে সিঙ্গার টেকটা দিতে পারে। তো সিঙ্গার এইভাবে টেক দিয়েছে, ভোকাল মেন আছে, ভোকাল টু আছে, ভোকালের আলাদা এগুলো সব নিচেরগুলো সবই ভোকাল আছে, মানে সব হারমোনি আছে আলাদা আলাদা করে করা আছে। তো যখন গান হয়ে গেছে, চারখানা পাঁচখানা ট্র্যাকের যে সিঙ্গারের ট্র্যাক হয়েছে সেটাকে আমি ইম্পোর্ট করে নিয়েছি। মাল্টিপল ট্র্যাক ইম্পোর্ট করে নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। ধরুন আমি দেখাচ্ছি এখানে আপনি একটা নিউ প্রজেক্ট করছেন, নিউ প্রজেক্ট করে মানে অনেকে অনেকে ভাবেন যে কী হবে, বেসিক্যালি আমার কাছে তো ভোকাল ট্র্যাকগুলো নেই, এবার আমি সেক্ষেত্রে ভোকালগুলো একসঙ্গে চারখানা ট্র্যাক আমি ঢোকাবো কী করে। ধরুন আমি এখান থেকে ভোকাল ডিলিটই করে দিচ্ছি, তাহলে ব্যাপারটা বোঝানো যাবে যে আমি চারটে ট্র্যাককে নিয়ে আসবো কী করে। হ্যাঁ, এটা আমার কম্পোজিশন, এই কম্পোজিশনে যতগুলো ভোকাল আছে আমি ডিলিট, ধরুন এখান থেকে এতটা ভোকাল আমি ডিলিট করে দিলাম, পুরোটা ডিলিট করে দিলাম, নিচেরটা নিচের পোর্শনটা সবই ডিলিট করে দিলাম, তো আমি এখান থেকে রিমুভ করে দিলাম, তাহলে চলে গেল সব। এবার আপনার তো এটা প্রজেক্ট, এই প্রজেক্টে মিউজিক কম্পোজিশন হয়েছে, এবার আপনাকে ভোকালটা অ্যাড করতে হবে। তো ভোকালটা অ্যাড করতে গেলে কী হবে, আমরা কী করব, নিচে একটা লাস্ট ট্র্যাকেতে আমরা একটা অডিও ট্র্যাক নেব, বা নাও করতে পারি, বা লাস্টে একটা সিলেক্ট করে রাখবো, মানে মাঝখানের কোনো ট্র্যাক সিলেক্ট করবেন না। মাঝখানের কোনো সিলেক্ট ট্র্যাক সিলেক্ট করলে কী হবে, তারপর থেকে হবে আর কি অ্যাডটা। তো আমি এখানে লাস্ট ট্র্যাকটা সিলেক্ট করলাম, এখানে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করে অডিও ফাইল করলাম। এবার যতগুলো অডিও আছে সব একসঙ্গে ইম্পোর্ট করে নিলাম, ধরুন কিউবেস প্রজেক্ট যখন নীরবে দূরে, এখানে এইখানে কী কী, ধরুন চারটে ভোকাল, পাঁচটা ভোকাল আছে, আমি ওপেন করছি। তো যখন আমি ওপেন করছি, কপি টু প্রজেক্ট ফোল্ডার, ঠিক আছে করলাম কী করলাম, এটা তো করতেই হবে, আমি মাস্ট আমি করলাম না, কারণ অলরেডি এটা প্রজেক্টে আছে, ওকে করছি। তো এইখানেও জিজ্ঞেস করছে যে ইনসার্ট অবজেক্ট অন ওয়ান ট্র্যাক অর ইনসার্ট অবজেক্ট অবজেক্ট ইচ অন ডিফারেন্ট ট্র্যাক। তো এইখানে আপনাকে করতে হবে ডিফারেন্ট ট্র্যাক, ব্যাস ঝামেলা মিটে গেল, ডিফারেন্ট ট্র্যাকেতে চলে এলো, আপনার ওই প্রজেক্টেই এটা চলে এলো। এবার আপনি এখান থেকে এডিট করুন, কেটে নিন, বা কোনটার কোনটা ভালো আছে সেটাকে অ্যাপ্লাই করুন, যেটা যেটা ভালো নয় সেটাকে অ্যাপ্লাই করবেন না। এখান থেকে আমি কেটে নিলাম, এতটা পর্যন্ত এখান থেকে কাটলাম, এর এটা দিলাম, বা এর এটা দিলাম, বা এর এটা দিলাম, যেটাকে এডিটার যেভাবে কাজ করে, বা রেকর্ডিস্ট যেভাবে কাজ করে সেভাবে কাজ করুন। আবার ধরুন মাল্টিপল ট্র্যাক আমাকে নিতে হবে, লাস্ট একটা সিলেক্ট করলাম, লাস্ট একটা সিলেক্ট করে আবার ইম্পোর্টে গেলাম, আবার ইম্পোর্টে গিয়ে এখান থেকে ধরুন অন্য একটা নিচ্ছি, যে উই ট্রান্সফার করে এইখান থেকে, ধরুন এখান থেকে এতগুলো ট্র্যাক আমি নিতে চাইছি, ওকে ওপেন করছি। তো এক্ষেত্রেও একই ব্যাপার, যখন আপনি ওকে করবেন তখনই বলবে আচ্ছা নিউ করছি, নিউই সবকটাই নিউ করছি, কারণ এটা ট্র্যাকের একই সঙ্গে নিউয়ের সঙ্গেই আসছে, তো ট্র্যাকে অলরেডি রয়েছে, মানে পুলের ভেতর এসব ফাইলগুলো রয়েছে। সরি সরি, এটা ওয়ান ট্র্যাক, লাস্টেরটা ওয়ান ট্র্যাক করে ফেললাম, বুঝতে পারিনি আর কি। এটাকে ইম্পোর্ট অডিও ফাইল সিলেক্ট কন্ট্রোল এ ওপেন, দেখে দেখে করতে হবে, ওকে করলাম। রিজিউম করে দিচ্ছি, আমি নতুন করে আর রেকর্ডিং মানে নিয়ে আসতে চাইছি না পুলের ভেতর আর, মানে তা নাহলে কী হবে, আপনাদের একটা গান অনেক বড়ো সাইজ হয়ে যাবে। হ্যাঁ, এই যে ডিফারেন্ট ট্র্যাক অপশান এলো, ডিফারেন্ট ট্র্যাক, ব্যাস চলে এলো নিচে সব করুন, এইভাবে এইভাবে করে নিয়ে, কারণ করেন কি নর্মালি প্রজেক্ট এইভাবেই তৈরি করতে হয়, যে একটা গান এলো, নতুন কোনো গান বা পুরনো গান যেটাই হোক না কেন, গানের অনুযায়ী সেই হিসাবে একটা বাজিয়ে নিয়ে সেই হিসাবে প্রোগ্রামিং আপনাকে করতে হবে, তাহলেই আপনি ভালো কাজ করতে পারবেন, আপনারা ভালো কাজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এটা আজকের সেকেন্ড বাংলা টিউটোরিয়াল, মানে আমি আস্তে 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 বাংলাতে বলবো, কারণ এই কারণেই বলবো যে আমি রেসপন্স ভালো পাচ্ছি বাংলাতে, এবং এই সহযোগিতা করার জন্য অত্যন্ত ধন্যবাদ। আমি চাইও যে বাংলাতে টিউটোরিয়াল দিতে, আর হিন্দিতে যাদের জন্য বা যারা কোশ্চেন করেছেন তাদের জন্য টিউটোরিয়াল অবশ্যই দেবো হিন্দিতে, মানে এইগুলিই আর কি হিন্দিতে আমি টাচ করে দেবো। অলরেডি আমি প্রচুর টিউটোরিয়াল দিয়েছি, সেগুলো আপনারা একটু দেখুন, আর আশা করছি এটাও আপনাদের ভালো লাগবে, কারণ এটা একটা প্রফেশনাল টিপস, এই প্রফেশনাল টিপসটা ইউজ যদি করেন তাহলে কী হবে, আপনার কাজটা অনেক সহজে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ডাবিংয়ের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না, মানে ডাবিং যারা নেটফ্লিক্সের বলুন বা অ্যামাজনের বলুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডাবিং কলকাতাতে প্রচুর কাজ হয়, তো তাদের ক্ষেত্রে এই সমস্যা হবে না, দারুণ কাজ করতে পারবেন। একটা নিজস্ব ফিক্সআপ করে নিন, করে নিয়ে সেটার উপরে মাল্টিপল ট্র্যাক নিয়ে কাজ করুন, এবার যখন ট্র্যাক দিতে হবে তখন পুরো ড্রাই দিয়ে দিন, কোনো অসুবিধা নেই।
তো এটাই আজকে বলার ছিল, পরে টিউটোরিয়ালে আসবো। তার আগে আপনারা কতটা কী রেসপন্স করেন সেটার উপরে ওয়েট করে আছি। যার যা সমস্যা আছে আমাকে মানে এইখানে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি অ্যান্সার তো দিই, অবশ্যই দিই। যারা রিপ্লাই পেয়ে থাকেন তারা জানেন যে আমি কমেন্ট করলে অ্যান্সার দিই। আর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারেতে কোনো সমস্যা থাকলে আমাকে মেসেজ করবেন। বাট এটা কিন্তু ভিডিও বানাতে গেলে একটা কনসালটেন্সি চার্জ লাগবে, আর যদি কারোর কম্পিউটার নিয়ে আমাকে কোনো প্রবলেম সলভ করতে হয় সেটার জন্য একটা কনসালটেন্সি চার্জ লাগবে। অত্যন্ত ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আমি নতুন টিউটোরিয়াল নিয়ে আবার আসছি খুব শিগগিরই।